আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঢাকা উত্তরা মডেল থানার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেন বাংলাদেশ জামাত ইসলামী। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বট জননেতা রেজাউল করিম। সুপ্রিয় দর্শক, আমরা তার মুখ থেকে বিস্তারিত কথাগুলো শুনে আসবো। শীত বস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কি বলেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله مولانا العظيم সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর গোলামি করা, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা তার এই বন্দেগি করবার জন্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই বন্দেগি বলতে আমরা শুধুমাত্র নামাজ রোজার কথা আমরা বুঝবো না। তাহলে তো আপনি যখন নামাজ পড়েন তখন আল্লাহর গোলাম, আর আপনি যখন অন্য কাজ করেন তখন আল্লাহর গোলামি থেকে বাহিরে থাকার কোনো সুযোগ নাই। আপনার গোটা 24টি ঘন্টাই আল্লাহর গোলামের মধ্যে আপনাকে কাটাতে হবে। সুতরাং মানুষ হিসেবে আমরা রাজনীতি করি, আমরা কেউ ব্যবসা করি, কে চাকরি করি, আমরা যেই যেই কাজে করি আমরা প্রত্যেকটি কাজ আল্লাহর গোলামের মধ্য দিয়ে, আল্লাহর হুকুমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে করবার তৌফিক দান করেন। আর যদি এর বাহিরে যদি আমরা চলে যাই তাহলে আল্লাহ তাআলা বলছেন যে না, তোমাদের জন্য কঠিন আজাব তোমাদের জন্য রয়েছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ও তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাহলে আল্লাহর গোলামি, আল্লাহ তাআলা আমাদের যেই নিয়ামত দিয়ে ভূষিত করেছে এই নিয়ামতটা কি? ইসলাম। নাকি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবন এবং মৃত্যুর এই যে মাঝখানে গোটা জীবনের যে জিন্দগি যৌবন সব কিছু আল্লাহর গোলামের মধ্য দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হবে। কিন্তু মুসলমানদের ধ্বংসের একটা পথ নতুন করে বাহির করেছে, তার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। অর্থাৎ আমি মসজিদে গিয়ে আল্লাহর গোলামিও করব, আবার মানবরচিত মতাদর্শ আমি এখানে প্রতিষ্ঠা করবার প্রচেষ্টাও চালাব। সুতরাং কোনো ইমানদার, কোনো মুসলমান, কোনো আল্লাহকে বিশ্বাস করে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, তারা আর যাই হোক তারা কোনো দিন ধর্মনিরপেক্ষবাদী হতে পারে না। এটি একটি কুফুরি মতবাদ, কারণ এখানে আপনি আল্লাহকে একবার স্বীকার করছেন আবার অস্বীকার করছেন। শুধু অস্বীকার করছেন না, আপনি যখন নামাজ পড়েন তখন আপনি আল্লাহকে একাই সিজদা করেন, নাকি বলেন? কিন্তু আপনি যখন এই আদর্শ বাস্তবায়ন করতে যান তখন অন্যকে সবাইকে ডাকেন, সবাই মিলে আল্লাহ এবং রাসুলের এই পথ তরিকা থেকে মানুষকে কি রাখি? বিরত রাখি। সংগ্রামী ভাইরা, দেশের তাহজিব তামাদ্দুন ইমান একজন মুসলিম হিসাবে আমাদের আগামী দিনের প্রজন্মকে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকাবার জন্যে দল মত নির্বিশেষে সবাইকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমাদের অতি উত্তরসূরিরা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় সুদা পান করেছেন, আমরাও আগামী দিনের এই জুলুমবাজদের হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষা করবার জন্যে আপনারা কি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে প্রস্তুত আছেন? প্রিয় ভাইরা, এটা আমাদের ইমানের দাবি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হচ্ছি তার উম্মত। তিনি কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, জুলুম নির্যাতন কারাবরণ শাহাদাত সবকে বরণ করেছেন তার সঙ্গী সাথীরা, তিনি নিজেও, কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেনি। সুতরাং এটি হচ্ছে আমাদের ইমান, এটি হচ্ছে আমাদের বিশ্বাস, এটি হচ্ছে আমাদের আস্থা, এটি হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। সেই জন্যে সংগ্রামী ভাইরা, তাই আজ বাংলাদেশ জামাত ইসলামী একটি ইনসাফপূর্ণ সমাজ এখানে প্রতিষ্ঠা করতে চায়। আমরা দীর্ঘ সময়ব্যাপী আমাদের এখানে ইনসাফ ভিত্তিক একটি সমাজ নির্মাণের জন্যে আমরা লড়াই করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু শান্তিতে থাকতে পারবে, কে বলেন ঠিক না? ইসলাম যদি এখানে প্রতিষ্ঠিত হয় তাহলে সকল মানুষ কিন্তু তার অধিকার বুঝে পাবে। এই জন্যে আমরা বলবো যে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সব মানুষেরাই কিন্তু শান্তিতে থেকেছে। আগামী দিনের একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলবার জন্যে আমরা এখানের গণতন্ত্র, এখানের তাহাজিব তামাদ্দুন, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের শিক্ষা, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমরা বিশ্বাস করি এটি যদি আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সকল মানুষ কিন্তু শান্তিতে থাকতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই জন্য লড়াই করে যাচ্ছে, নিজেদের ক্ষমতার অপব্যবহার করে জাতির অধিকারকে যারা লুণ্ঠিত করছেন, অধিকার হারা করছেন, আমরা আপনাদেরকে বলি আল্লাহর কাছে আপনাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। সেই জন্য প্রিয় ভাইরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামী যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা প্রত্যেকে আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করবো। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, আমরা কোরআন হাদিস পড়ার জন্য চেষ্টা করবো, আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা ইসলামের আলোকে আমরা চলার চেষ্টা করবো, এবং আল্লাহ তাআলা
কাকে কখন ক্ষমতাবান করেন, ক্ষমতাহীন করেন, কাকে কখন দাতা বানান, কাকে গ্রহীতা বানান, এটি হচ্ছে উপরওয়ালার সিদ্ধান্ত নাকি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমাদের সে উদার হৃদয় দিয়ে, উদার আচরণের মাধ্যমে, উন্নত আচরণের মাধ্যমে এই দাওয়াতি কাজ আমরা সর্বত্র করে যাব। এই জন্যেই আমাদের এই মানবিক কার্যক্রম বাংলাদেশ জামাত ইসলামী, যেখানে দুস্থ, যেখানে অসহায়, যেখানে যেই লোক, আমরা তাদের পাশে, একে অন্যের পাশে আমরা দাঁড়াবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ তালা আমাদের বিত্তবান সহ সকল মানুষকে আজকের এই শীতের দিনে আমরা একে অন্যের ভাই হিসাবে, আমরা আপনাদেরকে এটি আপনারা কোনোভাবে অন্যভাবে নেবেন না, আমরা আপনাদের ভাই। সুতরাং ভাই ভাইয়ের জন্য আমরা আমাদের করণীয়, এটি আমাদের দায়িত্ব, এটি আমাদের উপরে আল্লাহ তালার দেয়া দায়িত্ব। সুতরাং সেই দায়িত্বটা পালন করবার জন্যে আমরা আনুষ্ঠানিকভাবে এটা চেষ্টা করছি। আমরা এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গোটা জাতিকে জানিয়ে দিতে চাই, বিত্তবানরা যারা অনেক অর্থ সম্পদের মালিক, আল্লাহ তালা আপনাকে দিয়েছেন, এগুলো অসহায় মানুষের জন্য এটা দেয়া আপনার এই অর্থের উপরে আল্লাহ তালা অব্লিগেটরি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে যাতে আমাদের জায়গা থেকে সে দায়িত্বটা পালন করতে পারি, সে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রদর্শক জামাতে দা ডক্টর রেজাউল করিমের এই বক্তব্যটি আপনার কীভাবে দেখছেন অবশ্যই আপনি বলবেন মন্তব্য কমেন্ট সেকশনে। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।